হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রাব্বি আহমেদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এইচ আর ব্লগস। তো এখন আপনাদের সামনে চলে আসলাম আবার আমি রাব্বি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো গতকালকে আমরা পুরান ঢাকায় গেছিলাম ইফতারের জন্য, তো সেই জায়গার কিছু ভিডিও আপনাদের সামনে এখন হাজির করব। পুরান ঢাকার বড়বাপের পোলা যেটা নাম করা, ওখান থেকে আমরা ইফতারি কিনে দেন আমরা মসজিদে বসে ইফতারি করছি সবাই একসাথে। তো লেট সি, দেখতে থাকুন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে আমাদের পাশে থাকবেন, যেন নতুন ভিডিও দিতে আরও আগ্রহী হই। এবং পুরান ঢাকাতে যাবেন কিন্তু জ্যাম থাকবে না, এটা তো হতেই পারে না। তো রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন ইফতারের আগ মুহূর্তে এদিকে কেমন জ্যাম হয়। তো কিছুই করার নেই, গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম জ্যাম ঠেলে। আস্তে আস্তে জ্যামের ভিতর দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের ভিতরে আমরা নাজিরা বাজার পৌঁছে গেলাম এবং নাজিরা বাজারে স্টলগুলো আমরা দেখতে পেলাম ইফতারের আইটেম সমগ্র আয়োজন করেছে। নাজিরা বাজারে ইফতারের আইটেম কম থাকায় আমরা এখান থেকে প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম চক বাজারের উদ্দেশ্যে। এই জ্যামজট দেখে ভয় পাওয়ার কিছু নাই, পুরান ঢাকায় সবসময় এমন জ্যামজট থাকে। এখন সময় ঘড়ির কাঁটায় 5:10, আমরা রিক্সা নিয়ে রওনা হলাম চক বাজারের উদ্দেশ্যে। পুরান ঢাকার ভিতরেও যে নতুনত্বের ছোঁয়া এসেছে সেটা আশেপাশে দোকানপাট, বিল্ডিং এবং রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে। আগের থেকে অনেক উন্নতির ছোঁয়া এসেছে এখানে। তো রিক্সায় করে যেতে যেতে অনেক মজাই হলো, আমরা সবাই রিক্সায় করে রাস্তাটা উপভোগ করার চেষ্টা করলাম। আমি হারুন ভাই, পেছনে আরেকটা রিক্সা বসে আছে, ওরা কই ওদের দেখা যায় না, ওরা অনেক পিছিয়ে, দেখেন তো ওরা কি আছে। এখান থেকে চক বাজারের দূরত্ব 10 মিনিটের, আমরা খুব কাছাকাছি চলে এসেছি চক বাজারের। রিক্সাওয়ালা মামা একটু দ্রুত টানার চেষ্টা করলো, আকাশে একটু মেঘ ছিল এবং আমরা চক বাজারে পৌঁছিয়েও গিয়েছি। এটা হলো সেই চক বাজারের ইফতারের আয়োজন যেখানে করে সেই জায়গা। তো দেখতে থাকুন চক বাজারের বিভিন্ন ইফতারের আইটেম। এটা হলো শাহি জিলেপি, চক বাজারের নাম করা জিলেপি। এরপর দেখছেন যেটা, এটা হলো কাবাব রুটি, এটা চক বাজারের পপুলার একটা খাবার। এগুলা বিভিন্ন ধরনের চপ আইটেম। তারপর যেটা দেখতেছেন, এটা ঝাল টক মিষ্টি, ওদের কাছ থেকে জানতে পারলাম। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কাবাব আইটেমই সব থেকে বেশি, বিভিন্ন ধরনের কাবাব আইটেম। ওল্ড টাউনের মানুষজন কাবাব আইটেম খেতেই বেশি পছন্দ করে, আস্ত মুরগি, খাসির লেগ পিস, আরও অনেক কিছুই দেখলাম, কোয়েল পাখি ফ্রাই। কোয়েল পাখির ফ্রাইটাকে দেখে খুব ইয়ামি মনে হচ্ছে, তো আমরাও সাথে সাথে কিনে নিলাম কোয়েল পাখির ফ্রাইগুলা। এই সেই টক ঝাল মিষ্টি,
যেটা একটু আগেও ভিডিও নিছিলাম, ভালোভাবে নিতে পারছিলাম না, পরে অন্য দোকান থেকে ভিডিওটা কালেক্ট করা। এই সেই খাসির লেগ পিস, যেটার কথাও কিছুক্ষণ আগে বললাম, আমরা খাসির লেগ পিস নিছিলাম একটা, কিন্তু দুঃখের সাথে জানাইতেছি লেগ পিসটা আমরা ভালোভাবে খাইতে পারি নাই, অনেক শক্ত ছিল, কিন্তু মুরগিটা অনেক ভালো ছিল। তো বন্ধুরা, আমার সাজেস্ট থাকবে ওখানে যে এই ধরনের বড় আইটেম না কিনাই ভালো, অনেক শক্ত প্লাস ভিতরে মশলাপাতি কিছুই যায় নাই, একদম কাঁচাই ছিল বললে চলে, কিন্তু মুরগি খুব ভালো ছিল। এবং এটাই সেই বড় বাপের পোলা যেটা আমরা এর আগেও খুব শুনেছি, সেই স্টলটা, এখান থেকেও আমরা ঘুরে আসলাম। তো মুরগি কিনছিলাম এখান থেকেই, মুরগিটা খুবই ভালো ছিল, এবং অন্যান্য নাস্তা সামগ্রী ইফতারের সব কিছুই আমরা এখান থেকেই কিনেছি, কিন্তু খাসির লেগ পিসটা খুবই বাজে ছিল। সব কেনাকাটা কমপ্লিট করে আমরা মসজিদের ভিতরে চলে আসলাম, এখানে বসে আমরা ইফতারি কমপ্লিট করছি এবং নামাজ শেষ করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, মসজিদের অনেক পুরাতন মসজিদ দেখে মনে হলো এটা। তো এই হলো আমাদের সেই ইফতারের আইটেম সমূহ। আজকের ইফতারি আমাদের খাসির লেগ পিস, মুরগি, ইফতারের আগ মুহূর্তে সবাইকে একসাথে ফ্রেম বন্দি করার জন্য একটি ছোট ভিডিও নিলাম, এবং ইফতার করার মুহূর্তে কোনো ভিডিও নিতে পারি নাই, মসজিদের পবিত্রতা রক্ষার্থে কোনো ভিডিও করি নাই। দেন আমরা ইফতার কমপ্লিট করে মসজিদ থেকে বেরিয়ে আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। মসজিদ থেকে বেরিয়ে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এবং তাড়াহুড়া করে আমরা আমাদের গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এবং বৃষ্টিটা উপভোগ করার জন্য চেষ্টা করলাম। তো দেখতেছেন থুমথুমে অবস্থা এবং প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার এই ওয়েদারটা রোজা রাখার কষ্টটাই দূর করে দিল, এবং ঝিরিঝিরি বৃষ্টি, সন্ধ্যা এবং ফাঁকা রাস্তা ঢাকার পুরো পরিবেশটাই চেঞ্জ করে দিয়েছে। রোজার মাসে যে আল্লাহর রহমত থাকে এটাই তার বাস্তব উদাহরণ। সন্ধ্যার এই ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা খুব বাসার কাছাকাছি চলে আসলাম, এবং এই ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।